আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। পাকিস্তানের বিপক্ষে হারের পর সুপার ফোরে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 13 রানের মধ্যে ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে হারায় ভারত। তবে এরপর রোহিত শর্মা ও সূর্যা কুমার যাদবের 97 রানের জুটি ভারতকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করে। 71 রান করে রোহিত শর্মা আউট হলে ভেঙে যায় এই জুটি। এরপর সূর্যা কুমার যাদবের 34 ও শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের 7 বলে 15 রানের ঝড়ে 8 উইকেটে 20 ওভার শেষে 173 রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে 97 রান জড়ো করে শ্রীলঙ্কা। ওপেনার প্রথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে শ্রীলঙ্কাকে জয়ের পুঁজি গড়ে দেয়। 37 বলে 52 রান করে প্রথম নিশাঙ্কা আউট হন। এরপর কুশল মেন্ডিসও 37 বলে 57 রান করে আউট হন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ভানুকা রাজাপাকসা ও অধিনায়ক দাসুন সানাকা। শেষ 10 বলে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল 18 রান। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ভারতকে টেক্কা দিয়ে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার ফোরে টানা দুই হারে ফাইনালে খেলার আশা কিছুটা ফিকে হয়ে গেল ভারতের জন্য। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট।